বিনামূল্যে 50 ইউনিট বিদ্যুৎ পেতে ভোট দেন। প্রত্যেক দিনই একটা বার্তা নিয়ে বেরোই প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা গণদেবতার কাছে, ভোটারদের কাছে। 18-তে যে ভুলটা আপনারা করেছিলেন ফুলে ফুলে ছাপ দিয়ে, প্রত্যেকটা গণদেবতা আমাকে বলে আমরা সেদিন 18-তে ভুল করেছিলাম ফুলে ছাপ দিয়ে, এর সংশোধন আমরা করব। ওদেরকে ক্ষমতা দিয়ে আমরা যে যন্ত্রণা, যে গঞ্জনা, যে বঞ্চনা, যে অত্যাচার অবিচারের শিকার আমরা হয়েছি, তার থেকে আমরা পরিত্রাণ চাই। আপনাদেরকে আমরা ভোট দেব, জয়ী করব। বামফ্রন্ট এবং কংগ্রেসের একটা সম্মিলিত, একটা জোট সরকার হবে। এই সরকারকে আমরা সাপোর্ট করি, সমর্থন করি। এই সরকারকে আমরা সর্বত্র, রাজ্যের সর্বত্র ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে আপনাদের আমরা বিধানসভায় পাঠাবো। প্রশ্ন হচ্ছে, এই রাজ্যে 5 বছরে যে অত্যাচার অবিচার করেছে হার্মাদ বাহিনী, হেলমেট বাহিনী, ওদের যে বাইক বাহিনী, তার থেকে আমাদেরকে আপনারা খুব শীঘ্রই আমাদেরকে উত্তরণের দিকে নিয়ে যাবেন। এবং রাজ্যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে পদ্ধতি, এই পদ্ধতিকে ওরা যেভাবে গলা টিপে পিষে গৃহবন্দী করেছে, এই জোদারের চাবিটা আপনাদের কাছে নিতে হবে। এই জোদারটাকে আপনারা বন্ধ করতে হবে। আর ছাত্র ছাত্রী, যুবক যুবতী, যারা বেকার মানুষ আছেন এবং শ্রমজীবী মানুষ, তাদের কর্মের নিশ্চয়তা করতে হবে, আমরা ইস্তারও বলেছি। এবং সবচেয়ে ভাইটাল আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ, আমাদেরকে দায়িত্ব নিয়ে কর্তব্য সহিত আমরা করে যাব, সেটা হচ্ছে 10,323 যারা আজ হ্যান্ড টু মাউথ, এক মুঠো ভাতের জন্য তারা হন্যায় ঘুরছে, তাদেরকে পুলিশি অত্যাচার হচ্ছে। এক মুঠো ভাতের জন্য হন্যায় ঘুরছে, তারা কর্মসংস্থানের কোনো কিছু পাচ্ছে না, সরকার নিজে থেকে ইচ্ছে করে তাদের কোনো কর্মসংস্থান করছেন না। এই 10,323 পরিবারগুলিকে, এর মধ্যে যারা মারা গেছেন 152 জনের মতো, ওই পরিবারগুলির প্রতি আমাদের পূর্ণ খেয়াল থাকবে এবং তাদেরকে আগামী দিনে সঠিক পথে পরিচালনা করে কর্মসংস্থানের পার্মানেন্ট গ্যারান্টি দিয়ে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাবো। তাদের পরিবারগুলির প্রতি আমাদের পূর্ণ খেয়াল থাকবে, তাদেরকে সক্রিয় করার জন্য যতরকম প্রচেষ্টা বামপন্থী সমর্থিত যে সরকার হবে, এই সরকার করে যাবে। আমি তাদের শরিক হয়ে সব কাজ করব। এই আশা আকাঙ্ক্ষা রেখে মানুষের সামনে যাচ্ছি। মানুষ আমাদেরকে আশীর্বাদ করছে এবং ওরা বলছে বাদারঘাট তথা সারা রাজ্য বিপুল ভোটে জয়যুক্ত হবে, বামপন্থী একটা শক্তিশালী সরকার হবে, মানুষ বাঁচবে, রাজ্য বাঁচবে, দেশও বাঁচবে।